আমাদের অটিজম নিয়ে প্রশ্ন করতে যাচ্ছিলাম। অটিজম আমরা বুঝলাম যে অটিজম একটি নিউরো ডেভেলপমেন্টাল ডিজিজ, যেখানে কি হয়, যেখানে ব্রেনটা ভালো ডেভেলপ হয় না। ব্রেনের কোন অংশ? নিউরোলজিক্যাল অংশ। এবং এই ডেভেলপ না হওয়ার কারণে রোগীর এই বাচ্চাগুলোর কী ধরনের প্রবলেম হবে, বাচ্চাটা কথা বলতে সমস্যা হবে, বিহেভিয়ার কী ধরনের বিষয়, সামাজিক বিহেভিয়ার তার সমস্যা হবে, কমিউনিকেশনের সমস্যা হবে, তাই না? এই জিনিসগুলো বাচ্চাটা হবে। এখন আমরা কালকে পড়তেছিলাম যে এই যে সমস্যাগুলি হইল, সেই সমস্যাগুলো কেন হচ্ছে, কারণ বাচ্চা এই বাচ্চাগুলো তোমার ব্রেনে নিউরোপ্লাস্টিসিটি নর্মাল বাচ্চার তুলনা সেগুলো হয় না, হাইপো হয় একদম হয়ই না, হয় কম হয় বা হয় না, এই কারণে বাচ্চারা বাচ্চা শিখতে পারে না, বাচ্চার আচরণগত প্রবলেম হয়, এই সমস্যা। এখানে এই চিত্রে আমরা দেখতেছি যে এখানে একটা আছে হিপোক্যাম্পাস, হিপোক্যাম্পাস। এই হিপোক্যাম্পাসের কাজ কি, যেমন ধরো আমাদের যত রকম সেন্সরি স্টিমুলেশন, এই সেন্সরি স্টিমুলেশনটা শর্ট টার্ম মেমোরিটাকে লং টার্ম মেমোরিতে নিয়ে যায়, নিমার মনোযোগ কিন্তু কম, শর্ট টার্ম মেমোরিটা কী করে লং টার্মে নিয়ে যায়। যেমন যেমন একটা পারফিউমের গ্রান, এটা বেলি ফুলের পারফিউম, এইটা শর্ট টার্ম মেমোরি, এটা ব্রেনে লং টার্ম মেমোরিতে কে নিয়ে যাবে, হিপোক্যাম্পাস নিয়ে যাবে, কে নিয়ে যাবে, ও নিয়ে যাবে। তাহলে এই বাচ্চাটা এই হিপোক্যাম্পাসের মেমোরি বলে বাচ্চাটার এই অটিজম বাচ্চাটা ঠিক মতো সেরকম পায় না। আরেকটা হলো যে অ্যামিগডালা, অ্যামিগডালা আমাদের ব্রেনের ইমোশন, এই যে আমরা যে আবেগের কথাগুলি বললাম, এগুলো কাকে এই বিষয়গুলো ডিল করে, লিম্বিক সিস্টেম, লিম্বিক সিস্টেমের একটি পার্ট হচ্ছে অ্যামিগডালা। অ্যামিগডালা ও কী করে, দেখা গেছে যে এই তোমার অটিজম বাচ্চাদের দেখা গেছে রিসার্চে এগুলো ঠিক মতো তাদের ত্রুটি থাকে, অ্যামিগডালাটা তার গঠনগত ত্রুটি থাকে, ত্রুটি থাকাগুলির কারণে না ওই স্ট্রাকচারটা তো সমস্যা, বুঝলো না? লিম্বিক সিস্টেমের হিপোক্যাম্পাস একটা অর্গান, অ্যামিগডালা একটা অর্গান, ও ঠিক মতো গঠনগত ত্রুটি থাকে, যে ত্রুটির কারণে এই বাচ্চাটা ওই যে বললাম নিউরোপ্লাস্টিসিটি বা ওইভাবে বিহেভিয়ারগুলো সেগুলো থাকে। তাহলে আমরা দুইটা বুঝলাম যে এই অ্যামিগডালা তারপর হিপোক্যাম্পাস এগুলোকে যদি আমরা স্টিমুলেশন দিতে পারি, তাহলে বাচ্চাটা আচরণগত পরিবর্তন, যে বাচ্চাটা স্কুলে গিয়ে ভালো ব্যবহার করতেছে না, স্কুলের টিচারদের সাথে তার পরিবেশে মিশতে পারতেছে না, যে বাচ্চাটা কথা ভালো বলতে পারতেছে না, যে বাচ্চাটা সামাজিকভাবে অন্য মানুষের সাথে মিশতে পারতেছে না, কেন তার সমস্যা, তার অ্যামিগডালার সমস্যা, তার হিপোক্যাম্পাসের সমস্যা, তার ব্রেনের নিউরোপ্লাস্টিসিটি হচ্ছে না। এখানে এই স্লাইডে বলা হচ্ছে যে এই অ্যামিগডালাকে আমরা কী করতে পারি, আমরা অনেক ব্রেনের ডিপের স্ট্রাকচার, সেই ডিপের স্ট্রাকচারটাকে আমরা যদি কী করতে পারি, আমরা যদি স্টিমুলেশন দিতে পারি, তাহলে বাচ্চাটার এই আচরণগত পরিবর্তন বাড়তে পারে, হয়তো বারবার করতে গেলে দেখা গেল একটা বাচ্চা ধরো একটা পিয়ানো বাচ্চা, পিয়ানো শিখাইতে চায়, পিয়ানো একটা বা সুস্থ বাচ্চাটা তুমি যদি দরবার প্র্যাকটিস করো, তাহলে বাচ্চাটা উঠে আসবে, সে পারবে, কিন্তু একটা অটিজম বাচ্চারা তুমি দরবার শেখানোর পরে সে কিন্তু। আচ্ছা, তাহলে এই বাচ্চাটারে সুস্থ বাচ্চারে তুমি মনে করো দরবার পার করার পরই সে বাচ্চাটা শিখে গেল, কিন্তু এই অটিজম বাচ্চাটারে তুমি যদি এটা শিখাইতে চাও পিয়ানো বাজাতে, তাহলে হয়তো বা 200 বার করা হবে, হয়তো 300 বার করা হবে, হয়তো অনেকটাই হবে, হয়তো সুস্থ বাচ্চার মতো হবে না, কিন্তু যদি কিনা আমরা কী করতে পারি, আমরা এই অ্যামিগডালার কিন্তু কাজ করি, যদি আমরা বায়োফিডব্যাক ব্যবহার করি, তাহলে অনেক ক্ষেত্রেই সেটা সম্ভব। এখন বায়োফিডব্যাক কী আমাদের আরও স্টাডি করতে হবে, আমি সময় ভালো পাইনি তাই দেখতে পারিনি, আমার একটা ধারণা নেই যে এই টেকনিকের মাধ্যমে আমরা এই আমাদের অ্যামিগডালাকে আমরা কী করতে পারি, স্টিমুলেশন দিতে পারি। অ্যামিগডালা স্টিমুলেশন দিয়ে আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি বাচ্চাটা যাতে
নিউরোপ্লাস্টিসিটি ডেভেলপ হবে। নিউরোপ্লাস্টিসিটি ডেভেলপ হবে কীভাবে? এর মাধ্যমে ডেভেলপ হবে। নাম্বার তিন, এখন এই যে স্টিমুলেশনটা দিব, তাহলে এটা তো ব্রেনের অনেক ভিতরের অংশ, ভিতরে দিকে স্টিমুলেশন দিতে পারবো? তা তো পারবো, ভিতরের ভিতরের অংশ। তাহলে অনেক ফ্রিকুয়েন্সি থেকে আমরা কী করতে পারি, আমরা ব্রেনের ওই জায়গাটা আমরা স্টিমুলেশন দিতে পারি থ্রু দ্য ভেগাস নার্ভ। ভেগাস নার্ভ আমরা জানি যে অনেক বড় একটা নার্ভ, ক্রেনিয়াল নার্ভ, 10 নম্বর নার্ভ। এই নার্ভটা ব্রেন থেকে শুরু হয়ে অনেক দূর পর্যন্ত, পা অ্যাবডোমেন পর্যন্ত একটা কী আছে এই নার্ভটা বিস্তৃত। সেই অ্যাবডোমেনকে যদি আমরা কী করতে গিয়ে অ্যাবডোমেনের অনেক ফ্রিকুয়েন্সি যদি আমরা অ্যাপ্লাই করি, বিভিন্ন টেকনিক যদি অ্যাপ্লাই করি, বায়োফিডব্যাক যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে ভেগাস নার্ভের মাধ্যমে আমাদের কী দিতে পারে, ব্রেনের এই হিপোক্যাম্পাস আমার জেলা স্টিমুলেশন করতে পারে। স্টিমুলেশন হইলে বাচ্চাটা কী হবে, আচরণগত পরিবর্তন হবে, কীভাবে তার নিউরোপ্লাস্টিসিটির মাধ্যমে দেখা দেবে, বুঝতে পারছি? তাহলে মূলত আমাদের আজকের আলোচনা বিষয় হচ্ছে এতটুকুই যে আমরা ধারণা নিলাম যে আমাদের আচরণগত আসলে কার সাথে সম্পর্কিত। হিপোক্যাম্পাস মানে আমাদের রিপ্রেটিভ সিস্টেম আমাদের এর জন্য দায়ী, আমাদের আবেগীয় বেজাবাগটা ঘটতেছে কি কি ব্রেনের কোন অংশ এটা ড্রিল করে, লিম্বিক সিস্টেমের একটি অংশ হচ্ছে হিপোক্যাম্পাস। হিপোক্যাম্পাসের কাজ কি? শর্টটা মেমোরিকে লং টার্ম মেমোরি থেকে স্টোর করা। আর অ্যামিগডালা হচ্ছে এই যে আচরণগত সমস্ত বিষয় আছে এই যেগুলিও কী করে, অ্যামিগডালার একটা রোল প্লে করে, ঠিক আছে? আমরা আরও জানলাম যে এই যে বাচ্চাদের এই অ্যামিগডালা গঠনগত রিসার্চে দেখা গেছে কুটি পাওয়া গেছে, ঠিক আছে? তাহলে এই লিম্বিক সিস্টেমের এই যে অ্যামিগডালা হিপোক্যাম্পাস এইগুলোকে স্টিমুলেশন দিতে চাইলে আমাদের বিভিন্ন ফ্রিকোয়েন্সি ব্যবহার করতে হবে, বা ফিডব্যাক ব্যবহার করতে হবে। বায়ো ফিডব্যাক আমরা করতে চাইলে কার মাধ্যমে করবো? ভেগাস নার্ভের মাধ্যমে। ভেগাস নার্ভ কোথায় আছে? অ্যাবডোমেনে আছে, ব্রেন থেকে অ্যাবডোমেনে আছে, ঠিক আছে? পরবর্তী ক্লাসে আমরা এই বায়ো ফিডব্যাক নিয়ে আমরা বিশদ আলোচনা করবো।